হ্যালো এভরিওয়ান, আমি সুচিত্রা। আমার একটা নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছেন আপনারা? আশা করব ভালোই আছেন, আর আমরা মোটামুটি ভালোই আছি। আর এখন সকাল বাজে হচ্ছে 7:30। আর এতদিন না খুশির স্কুল বন্ধ ছিল, ওর প্রায় 19 তারিখ থেকে স্কুল বন্ধ ছিল, কালকে 24 তারিখ পর্যন্ত, আজকে হচ্ছে 25 তারিখ। তো কালকে মানে 3 দিন ধরেই কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে এত জোরে বৃষ্টি হচ্ছে মানে বলার মতো না। এখনও দেখতে পাচ্ছেন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। তো আমি না খালি ওয়েট করছি, যদি একটা মেসেজ আসে যে ছোটো বাচ্চা আছে, যদি হয় তাহলে স্কুল যদি না আনতে বলেন, বলতেও পারে, কারণ খুব জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও মেসেজ আসেনি। তো বাস 7:30 বাজে, আর ওয়েট করা যাবে না, খুশিকে ঘুম থেকে উঠাতে হবে। শরীরটাও অতটা ভালো নেই, এর আগে জ্বর এসেছিলো, তো জ্বরটা নাই, তাও মানে বৃষ্টি হচ্ছে না, একটা ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা আছে। তো আমি যে আমার সকালে জল নিয়ে নিয়েছি, জলটা খেয়ে খুশিকে ঘুম থেকে উঠাবো। আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর খুশির পাপা আজকে রাজডিমে আসছে, মানে কালকেই বাগড়াতে নেমে গিয়েছিল, তারপরে বাড়িতে গেছে, মানে আমার শ্বশুরবাড়ি গেছে। তো আজকে আমাদের বাড়িতে যাবে, বাপের বাড়িতে গিয়ে দেখা করে তারপরে আবার রাজডিমে আজকে রিটার্ন আস, মানে এখানে ব্যাক আসবে। তো চলুন এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। ও বা বাবা, ও বাবা বাবা, শোন না, উঠো, আজকে স্কুল আছে তো বাবা, আজকে ঘুমাইলে হবে না, উঠো উঠো, পড়া এসে ঘুমো দিও, কত ঘুমাবা, উঠো মাম্মা, উঠো, অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা, উঠো বাবা, আর পাল্টায় ঘুমাচ্ছ, উঠো মা, আমার মা, উঠো বাবা, উঠো, ওলে বাবালে, উঠো উঠো, ওলে বাবালে, ওলে বাবালে, উঠো উঠো, উঠো মাম্মা, শোন না বাচ্চাটা, উঠো। অনেক কষ্ট মষ্ট করে মেয়েকে শেষমেশে উঠিয়ে মুখ টুক ধুয়ে ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু আমি খাবারও খাওয়াচ্ছিলাম। আর বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আমাকে বাড়ির থেকে ওকে ফুল প্রিপারেশন করেই বের করতে হবে, কারণ পাহাড়ি অঞ্চলের বৃষ্টি না খুব ঠান্ডা হয়, আর একবার যদি ভিজে জ্বর সর্দি এসেই যায়। তো তার জন্য বাড়ির থেকে ওকে আমি একদম রেইনকোট পরিয়ে রেডি করে নিচ্ছি। আর জুতাগুলো সেগুলো কী করবো, জুতাটা না আমি ওকে পরিয়ে নিয়ে যাবো না, অন্য কোনো জুতা পরিয়ে নিয়ে যাবো, আর জুতাটা হাতে ব্যাগে করে নিয়ে যাবো, ওখানে গিয়ে পরিয়ে দেবো, কারণ স্কুলে জুতা ভিজে গেলে না সেটা শুকানো অনেক মুশকিল হয়ে যায়, যেহেতু বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টি পড়লে এমনিতে জামাকাপড় শুকানো খুব প্রবলেম, আর তার মধ্যে দার্জিলিংয়ে তো ঠান্ডার জন্য সব সময় মানে সূর্যর মুখ দেখা যায় না বললেই চলে। বৃষ্টি পাগলের মতন বৃষ্টি হয়েই যাচ্ছে, আর আজকে না খুশিরও ঘুম ভাঙেনি, আমারও ঘুম ভাঙেনি, মানে এই কদিন স্কুল ছিল না, না একদম অভ্যাসটা খারাপ হয়ে গেছে। খুশি এখনও শুকার মধ্যে না ঝিমাচ্ছে বসে বসে, কিন্তু কিছু করার নেই, স্কুলে যেতেই হবে। তো জুতা পরে নিয়ে যাবো না, নাহলে স্কুলে জুতা ভিজে যাবে। স্কুলে জুতা ব্যাগে নিয়ে নিলাম, সর্ষা তেল নিলাম, ওখানে গিয়ে পায়ের মধ্যে লাগিয়ে তারপরে জুতা মোজা পরাবো, আর একটা টাওয়ারও নিলাম পা মোছার জন্য। খুশিকে দেখাচ্ছি, মাম্মা চলো হয়ে গেছে, চলো চলো, উঠো উঠো, ওরা এখনো ঘুম কাটেনি আজকে। তো চলুন বের হই, পুরো বৃষ্টি, রাস্তায় হয়তো ভিডিও করা যাবে না, কারণ ওকে নিয়ে ছাতা নিয়ে একদমই পসিবল না। তো চলুন যাই, সবার লাস্টে আজকে খুশিকে স্কুলে দিয়ে আসলাম, মানে 9:15 বেজে গেছিল, এত দেরি আমার হয় না, কিন্তু আজকে যেহেতু এত বৃষ্টি না, আস্তে আস্তে হাঁটতে হয়েছে, নাহলে আবার পিছলে পড়ার ভয় আছে। আর এই বৃষ্টির মধ্যে সব থেকে বেশি স্ট্রাগল হয় মায়েদের, মানে বাচ্চার মায়েদের, যেভাবে হোক স্কুলে তো পৌঁছাতেই হবে, আর তার সাথে সাথে মায়েদেরও একটা অনেক বড় একটা স্ট্রাগল হয় এমনি এই সকাল টাইমটায়, তো বাচ্চাকে ঘুম থেকে উঠানো আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হেঁটে যাওয়া মানে অনেক ইম্পসিবল হয়ে যায়। যাই হোক স্কুলে দিয়ে আসলাম, আমি যাচ্ছি বাড়ি। তো স্কুল থেকে চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হলো এসে, মানে আধা ঘন্টা বেশি হলে আইসে না, আমি কী করি একটু হাঁপিয়ে যাই, তো একটুখানি শুয়ে পড়ি, কারণ সকালে ঘুমটা না একদমই কাটে নেই আজকে। তার মধ্যে 1 সপ্তাহ পরে স্কুল লাগছে, তো আরও মানে ঘুমই কাটছে না, তার উপর থেকে বৃষ্টি হলে তো কার না ঘুমাতে ইচ্ছে করে। আর আমি একটা ঘুমাতে মানে আমি একটু ঘুমাতে ভালোবাসি, আর কেমন ভালোবাসি বলুন তো, রাত্রে অনেক রাত্রে ঘুমাবো, সকালে অনেক লেট পর্যন্ত ঘুমাতে ইচ্ছে করে, কিন্তু এখন তো সেটা সম্ভব না, না যেহেতু মা হয়েছি, কিন্তু তাও আমি এখনো আগের মতন ঘুমটা কাটে না। বাড়িতে গেলে বিশ্বাস করবেন না, মা আমাকে এখনো উঠায় না ঘুম থেকে, জানে আমি খুব মর্নিংয়ে ঘুম থেকে উঠতে আমি খুব লেজি ফিল করি, এদিকে সারাদিনে ঘুমাবো না, রাতে আমি একটা দুটো পর্যন্ত জাগতে পারবো, কিন্তু আমি সকালে উঠতে আমার প্রবলেম হয়।
আর তাই ঘুম কারছনে এসে একটুনি শুয়েছিলাম আধা ঘন্টা মতো চুপ করে ঘুমিয়েছিলাম মানে ঘুমাইনি চোখ বন্ধ করেছিলাম তো এখন রান্না বসাবো তো কি বানাবো চলুন একবার দেখাই আর একটু একটু কাজও আছে গোছগাছ মানে বিছানাশনা উঠিয়ে নেব আর না খুশিকে আনতে যাওয়ার আগে ভাবছি একটু আমি মার্কেটে যাব মার্কেট বলতে সামনেই জুতা দোকানে এখানে এক ধরনের জুতা পাওয়া যায় গমগুট বলে সেটা নিতে হবে মানে এত বৃষ্টিতে না এমনি জুতাগুলো ভিজে যাচ্ছে ওটা হলে পরে কি হয় পাটা প্রোটেক্ট করে পাটা ভেজে না আর বাচ্চাদের কিন্তু পা থেকে বেশি ঠান্ডাটা লাগে তাই ওটা আমাকে নিতে হবে খুশির জন্য তো আমি এখানে রান্নাটাকে বসিয়ে দিই রান্না করতে দেখাচ্ছি কি বসাবো এই যে কাবলি ছোলাটা না আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম তো কালকে আর এটা রান্না করা হয়নি তো এটা আজকে বানাবো তো ভাবছি কাবলি ছোলাতে কয়েকটা আলু দুইটা আলু দিয়ে একবারে বয়েল করে নিই প্রেশার কুকারে আর পনিরও দিব ভাবছি এটাতে পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে না খুব টেস্টি লাগে আমি অনেক দিন ধরে খাওয়া হয় না তাই এটাই আজকে বানাবো একদিকে আমি ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে কিছু ব্রাউন ব্রেড ছিল ব্রাউন ব্রেডগুলো না আবার যদি ফ্রিজ না থাকে দু তিন দিনের বেশি না খোলা রাখা যায় না কেমন সাদা সাদা হয়ে যায় তো এটা দুদিন হয়ে গেছে তাই ভাবছি যে এটা খেয়ে আগে শেষ করে দিই তো কিছু চিজ ছিল আর একটু মায়োনিজ দিয়ে সেটাকে একটুখানি টোস্ট করে নেব তো কিছুটা আমি খেয়ে নেব আর কিছুটা ভাইকে গিয়ে স্কুলে যাওয়ার পথে ভাইকে হোটেলে দিয়ে তারপরে যাব তো চলুন টোস্টগুলো বানিয়ে নিই একটু তাড়াতাড়ি বার হবো ভাবলাম তাও 11টা বেজেই গেল এখন যাচ্ছি একটু হোটেলে একটু টিফিন বানিয়ে ছোটো ভাইকে দিয়ে ওদের দিয়ে একবার পনির নিয়ে স্কুলে চলে যাব ও স্কুলে যাওয়ার আগে মার্কেটে যাবো বললাম তো দেখি টাইমটা হয় কি না নাহলে স্কুল থেকে বের হয়ে একবারে ওর গম্বুটটা নিয়ে তারপরে আসবো তো অনেক কষ্টে খুশিকে নিয়ে বাড়ি পৌঁছলাম একদম এই বৃষ্টিতে উপরে উঠা তার মধ্যে পা এত স্লিপ হচ্ছিল অনেক কষ্টে বাড়িতে পৌঁছেছি আর কোন জুতোটা আমি কিনে নিয়েছি চলুন একবার দেখাই আপনাদেরকে তো এই যে এটা কিনে আনলাম এটা হচ্ছে প্লাস্টিকের জুতা এটাকে বলে গমবুট বলে এখানে তো এই জুতাটা না এমনি দাম এটা 150 থেকে 200 টাকার মধ্যে পাওয়া যায় মানে 150 না 160 বা 170 পাওয়া যায় তো এটা আজকে যেহেতু এত বৃষ্টি হচ্ছে আর এগুলো খুব আজকে সেল হচ্ছিল মানে অনেকেই নিচ্ছিল তো এটা আমার কাছে 300 টাকা নিয়ে নিল জানি প্রাইসটা বেশি হয়েছে তাও নিতে হয়েছে কারণ না এটাতে পা ভিজে না যেহেতু প্লাস্টিকে থাকে অনেকটা দূর থাকে একদম মোজার মতো তো এখানে পাটা ভিজার সম্ভাবনা থাকে না সকালে এটা পরিয়ে নিয়ে গেছিলাম দেখুন এটা পুরো ভিজে গেছে যেহেতু কাপড়ের এটা এটা পুরো ভিজে গেছে আর স্কুলে জুতোটা সেফ আছে কারণ যাওয়ার সময় স্কুল জুতোটা পরে নিয়ে যায় না আসার সময় নিয়ে আসেনি আসার সময় এটা পরে নিয়ে এসে যাওয়ার সময় এটা পরে নিয়ে গেছে আর খুশি কাপড়টা খুলে দিয়েছে আর খুশি এসেই চলে গেছে টয়লেটে আর টিফিনটা আজকে ফিনিশ করেছে কিছুটা ছেড়েছে ও সবসময় কিছুটা ছাড়বে আমার জন্য ছেড়ে দেয় এই যে আমাকে এসে বলে এটা তোমার জন্য আনছি মানে ও এটা এরকম সাইজের তিনটা দিয়েছিলাম তিনটার মধ্যে একটুখানি ছেড়েছে মানে দুই পিস ভালো মতন খেয়েছে আর এটা দিয়েছিলাম অ্যাপেল অ্যাপেল তো ফিনিশ তো এসে না আমি রান্না বসিয়ে দিয়েছি আর তখন দেখালাম এটা সিদ্ধ করেছি কাবলি ছোলা আলু আর এখানে যে পনির দিয়ে বানাবো বললামই পনির ভিজিয়ে রেখেছি কেটে এখন এটাকে একটু হালকা ভেজে নেব আর এখানে কিছু মশলা আমি রেডি করেছি এখানে একটু মশলা রেডি করেছি এখানে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো আছে এটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন এটাকে পেস্ট বানিয়ে নেব দিনের বেলায় না কেমন অন্ধকার অন্ধকার লাগে আবার আপনারা ভাববেন যে আমি রাত্রেবেলা শুট করে আবার দিনের বেলা বলছি কিন্তু না সত্যি দিনের বেলা কিন্তু দরজা বন্ধ করে রাখলে মনে হয় অন্ধকার অন্ধকার দেখুন দিন কিন্তু পুরো মেঘলা মেঘলা জন্য না ওয়েদার একদম অন্ধকার অন্ধকার তো খুশি খাওয়া দাওয়া হয়ে গেছে আমার রান্না হওয়ার পর আমি আর দেখাই নিই আপনাদের তো একবার দেখিয়ে দিচ্ছি আর আমি রান্না করার লুকটাকে একটু চেঞ্জ করেছি মানে জিনিসগুলোকে এদিক ওদিক করেছি তো আমি একবার
ব্যাক ক্যামেরা দেখাচ্ছে, লাইটটা পুরো ফোকাস করছে। তো এখানে তো ভাত আছে, ভাত করছি, আর এই যেখানে কাবলি ছোলা পনির আলু দিয়ে তরকারি বানিয়েছি, একটু ঝাল কম হয়েছে, নাহলে টেস্টটি খুব টেস্ট হয়েছে, আর ঝালটা কম দিতে হয়েছে খুশির জন্য। আমি তো লঙ্কা ডোল ডোলে খেতে হবে। তো একবার কিচেনটা দেখাচ্ছি। এখানে আগে যে আমার ই ছিল যেখানে আমি সবজি রাখতাম, ওই ঝুড়িটাকে আমি এখন এই যে উপরে উঠিয়ে দিয়েছি এটার মধ্যে। তো এটাতে খালি চারটা থাক আছে, এটা না তরকারি সবজি রাখার জন্য আমি ব্যবহার করতাম, তো সবজি তো তেমন সবসময় থাকে না, তাই আমি এটাতে বাসন রাখার করলাম এটা, কারণ বাসনগুলো রাখতে আমার খুব অসুবিধা হচ্ছিলো, আর যেহেতু কেনা হয়নি আমার অন্য, তাই এটাতে আমি বাসনগুলো রেখেছি, যে দেখতে পাচ্ছেন। আর চামচগুলো তো ওই সাইডে থাকে। আর সবজির কথা বলতে গেলে সবজিটা খুব বেশি আমি স্টোর করে রাখি না, আলু পেঁয়াজ আর হচ্ছে টমেটো আদা রসুন এইটুকুন রাখি, আর যেগুলো সবজি যখন যেটা খাবো তখন নিয়ে আসি। তাই এখানে কিছু আলু পেঁয়াজ টমেটো আছে, ওগুলো আমি এখানে রেখেছি। আর এটাতে আমি ছোট এটার মধ্যে আমি লঙ্কা রাখার বানিয়েছি ছোট, এটা মনে হয় কোনো সন পাপড়ির একটা কিছু ছিল। তো এরকম কিছু কিছু জিনিস থাকে না যেগুলোকে না না ফেললেও হয়, অনেক কাজে লেগে যায়। তো ব্যাস এই জায়গাটা আমার এখন পুরো ফাঁকা হয়ে গেছে, আর এখানে আমি ওই জলের ড্রামগুলো রাখার কাজই ব্যবহার আছে। আমার এটা দেখতে ভালো লাগছে, দেখুন একদম অর্গানাইজ করা বাসনগুলো। তো এখন আমি খাবারটা খেয়ে নেব, খিদে পেয়েছে আর খুশিকে খাইয়ে আমি শুয়ে দিয়েছি, মানে ও ঘুমাচ্ছে এখন। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা যে আমার চা খাওয়া, মেয়ের দুধ খাওয়া এইসব থাকে, সেসব সব কিছু করার পর এবার মেয়েকে নিয়ে বসে গেছি আমি একটু স্টাডি করানোর জন্য। তো মাঝখানে কিছুদিন ধরে না ওর মানে পড়াটা ঠিকঠাক হচ্ছিল না, কোনো না কোনো কারণে সন্ধ্যাবেলাটা ওর পড়াটা হচ্ছিল না, কিছুদিন ও অসুখ ছিল, তারপরে হচ্ছে কোনো দিন হয়তো আমার ইচ্ছা করছিল না, মানে কিছু না কিছু রিজন ছিল যে ভালো করে ওর লেখালেখি বা পড়াটা আমি নিজে ধ্যান দিতে পারছিলাম না, আর বাচ্চাদের না একটু এদিক ওদিক হলো না পুরো হ্যাবিটটাই খারাপ হয়ে যায়। তো তাই ওকে নিয়ে একটু বসলাম যে ও একটু রাইটিংটাই করুক, আজকে ওকে পড়াবো না খালি একটু লেখাবো। পড়াটার মধ্যে না ঠিকঠাক আছে, মানে পড়াটা তাও করে কিন্তু লেখাটাতে একটু উইক আছে, তাই আমি ওর লেখাটার দিকে একটু বেশি এখন ধ্যান দিচ্ছি যাতে ওর লেখাটা একটু আরও ভালো করে আরও একটু ইম্প্রুভ হোক। তো গাইস এখন বাজে রাত 11টা, আর সেই খুশিকে বই পড়ানোর পর এখন মোবাইল কিন্তু অন করবা না। তুমি বলো কয়টা বাজে? 1108 11 8। তো যাই হোক, তো খুশিকে বই পড়ানোর পর আর কিছু তেমন রেকর্ড করিনি, তো একটু হোটেলে গিয়েছিলাম, তারপরে রান্না কিছু ছিল না, খালি দিনের বেলা তরকারি ছিল, রুটি বানিয়েছি ভাই আর খুশির জন্য, আর আমার জন্য ভাত ছিল। আর আজকে খুশির পাপার আসার কথা ছিল কিন্তু কোনো কারণে আজকে আসতে পড়ল না, না ওটা এইটা কি নাম ওর স্ক্রিনে লাইট কমানো আছে, তো আজকে কোনো কারণে আসতে পারলো না, কালকে আসতে পারবে না, কালকে দার্জিলিংয়ে 12 ঘন্টা বন্ধ আছে, আস্তে আস্তে পরশু হবে। তো কোনো ব্যাপার না, আমার মানে আমার আর মেয়ের আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা একদম ভালো মতোই আছি, বর শুনলো না পিটাবে আমাকে এটা যদি শুনে। তো এখন চলুন এখন ঘুমানোর পালা, রাত হয়ে গেছে, সব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বিছানায় উঠে পড়েছি। তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, আর সকালবেলা কী বৃষ্টি পড়ছিলো এখন কিন্তু বৃষ্টি কমে গেছে, খালি ঠাকুর ঠাকুর করে বৃষ্টিটা কম হয়ে যায়, কারণ এত কাপড় আছে ধোয়ার আর এত কাপড় আছে শুকানোর, মানে ভেজা কাপড় অনেকগুলো আছে যেগুলো শুকানো দরকার। তো কালকে যদি রোদটা উঠে ভালো হয়, কিন্তু এখন আর বৃষ্টি পড়ছে না দেখলাম, মানে বৃষ্টিটা নেই এখন, বিকাল থেকে বৃষ্টিটা কম আছে, দেখি কালকে কী হয়। মানে এই পাহাড়ি রাস্তাতে না এই যে মানে স্কুলে যাওয়ার সময় যদি বৃষ্টি হয় না খুব প্রবলেম হয়ে যায়, মানে হেঁটে এক তো হেঁটে যেতে হয়, তার মধ্যে অনেক স্লিপ করে, সে জুতা যত ভালো হোক তাও স্লিপ করে, কিন্তু অনেক মানে কেয়ারফুলি হাঁটতে হয়। মানে এই বৃষ্টির সময় একটা বাচ্চার সাথে সাথে একটা মার না খুব মানে চ্যালেঞ্জিং হয়ে যায় এই বৃষ্টির মধ্যে স্কুলে নিয়ে যাওয়া আর নিয়ে আসা, আর বৃষ্টি পড়লেও বাচ্চার স্কুল তো অ্যাবসেন্ট করা যায়ই না। তো ব্যাস এটাই, মানে পাহাড়ে না অনেক রকমের সমস্যা থাকে, আর বৃষ্টি পড়লে আরেকটাও সুবিধা হয় যে পাহাড়ের জলের সমস্যাটা একটু কম হয়, জল ভালোই পাওয়া যায়। তো চলুন এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, যদি কেউ নতুন আসেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে যদি কেউ নতুন আসেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল থাকে সেটাকে অল করে দেবেন। তো চলুন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, সো গুড নাইট, মামাম গুড নাইট বলো।
আর ও কিন্তু মোবাইল দেখার ওয়েট করছে, কতক্ষণে মার বকবকানি বন্ধ হবে আর ও মোবাইল দেখা শুরু করবে। তাই ওর ঘুমানোর সময় মা আমি দুজন একটুখানি মোবাইল দেখে তারপর ঘুমিয়ে পড়বো। তো চলুন, টাটা, দেখা হচ্ছে অন্য একটা ফ্লগে।